বাগানে শিখি আমরা, প্রথমে ডব্লু লেখেন, ডব্লু আঁকাইছেন সবাই, ডব্লু আঁকাইছেন না, আঁকানোর পর এরকম দেন, বুঝছেন? আচ্ছা, এই ডব্লুটা একটু উঁচু করিয়া আপনি এখানে লাগা দেন, তারপর এইটা একটু নিয়ে এখানে লাগা দেন, দিচ্ছেন? তারপরে এখানে দিবেন আর একটা, হয়েছে পর্যন্ত? এই দুটোকে বলে এন্টিনা, এটা হলো ঘাস ফরিং। আচ্ছা, তারপরে আমরা আর একটা পোকা খাই, এরকম একটা গোল দেন সবাই, গোল দেন, খাতা আপনি রাখেন না কেন, একদম আপনি খাতা কর, এরকম বড় কাকা পার না, সে বড় কাল একটি যে দেখি দেখি আপনি পাচ্ছেন না, আর একটা গোল দিয়া আর একটা গোল দেন, অর্থাৎ আমরা দিচ্ছেন সবাই, দিচ্ছেন দেওয়ার পর এখান থেকে এরকম করেন, এখানে আর একটা দেন, এখানে আর একটা দেন, এখানে আর একটা দেন, দেওয়ার পর এই দিক দুটো সুর দিয়ে দেন, আর এই দিক দিয়ে আর একটা চিহ্ন দেন। আচ্ছা, এইটা হলো তোমার খাতা খুলি গেল, এন্টিনা তোর খাতার পেজই ভুলি গেল, এই পোকাটার নাম হলো বলতা, বলতা বিভিন্ন আকৃতির হয়, যে আকৃতির হয় ওর দেহটা তিন খণ্ডে ভাগ, তিনটে অংশ, তিনটা পার্ট, এটা মাথা থাকে, মাথায় পুঞ্জাক্ষি থাকে, মানে পুঞ্জাক্ষি তো বোঝেন, ওই যে চোখ যখন অনেক চোখ এক জায়গায় থাকে তাদের পুঞ্জাক্ষি বলে, তারপরে দেহ থাকে, দেহের পর এই বৃহদন্ত নিচের দিকে আর একটা অংশ থাকে, আর এইটা হলো অভিপজিটর, ক্যাপসুলের মতো আকান, আকা এর কিছু পা আছে, চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হলো কর্নিক্যাল, ওরকম হয়েছে কর্নিক্যাল, কর্নিক্যাল চশমা লাগাতে হলে কিন্তু আমি, এটা হলো কর্নিক্যাল, বুঝছেন? এই জাপ পোকা সম্পর্কে আমরা একটু বলি, আকানে হয়েছে না আপনাদের, আকানে হয়েছে তাই না, জাপ পোকা তো সবাই দেখছেন তাই না, জি স্যার, জাপ পোকা সবাই দেখছেন, জাপ পোকা আকানে গেলে এরকম এর পা তো আছে, পার পাশে আছে মধুগ্রন্থি, মধুগ্রন্থি কর্নিক্যাল, কর্নিক্যাল বলে, কর্নিক্যালের নিচ দিয়া ওর মধুগ্রন্থি থাকে, মধু বের হয়, যে কারণে যেখানে জাপ পোকা লাগে দেখবেন যে ডাই বা পিঁপড়া সেখানে যায়, যে গাছে যায় বোঝা যাবে যে ওখানে জাপ পোকা লাগছে, ডাই পিঁপড়া দেখলেই বোঝা যাবে যে জাপ পোকা লাগছে, কারণ ওই ডাই পিঁপড়া ওই জাপ পোকার মধু খাওয়ার জন্য যায়, আর এই পোকার ব্যাপক বংশবৃদ্ধি হয়ে থাকে, দেখবেন যে গাছে জাপ পোকা লাগে প্রচুর পরিমাণে লাগে,
প্রচুর পরিমাণে লাগে, মানে গাছ দেখা যায় না, খালি পুকাই। এটা কি করে?